আমি যে প্রথম যে ম্যাজিকটা দেখাবো এই যে আসলে মেয়ে মানুষের ছবি আসলে এখানে একটা ছেলে মানুষের ছবি তাহলে মেয়ের ছবির সংখ্যাটাই বেশি আসলে আমি এখান থেকে একটা মেয়ে মানুষের ছবি নিয়ে নিলাম তাহলে এখানে কি দিলাম আমি ছেলে মানুষের ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সম্পূর্ণগুলোই আবার ছেলে হয়ে গেল মেয়েটাকে ছেলে তোমরাও পারবা একটা মেয়েরে ছেলে বানাবা এইভাবে ঠিক আছে আসলে ম্যাজিক শিক্ষিত সমাজের জন্য এবার তোমরা দেখতে পারবা এই তাস তাস মানুষের করে সর্বনাশ আমরা করি ম্যাজিক যেমন এখানে একটা তাস আছে সাদা আচ্ছা এটা ধরো এবার একটা আছে এটা হলো সাহেব এটাও ধরো তাইলে এখানে মনে করো যে আমার কাছে আরো আছে এক ফোঁটা একটা তাইলে এক ফোঁটাটা আমাকে দাও ইয়াও সাদাটা দাও হ্যাঁ তাইলে এখানে আমার হাতে কি কি তাস আছে সম্পূর্ণগুলো সাদা আসলে সাদা এবার এক ফোঁটাটা দাও এই এক ফোঁটা তাস এখানে নেই তাইলে আমি এখানে কি করব এই সাদা তাসটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু ম্যাজিক করব ম্যাজিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণটাই আবার সাদা হয়ে যাবে এই এক ফোঁটা হয়ে যাবে কি হলো এক ফোঁটা সাদার থেকে এক ফোঁটা আসলে একটা কথা আছে বড় লোকের সঙ্গে চললে গরিবও অকি মানুষে বড় লোকের মতন মূল্য দেয় তাইলে এবার আমাকে একটা ওই সাহেব তাসটা দেন তাইলে আমি এক ফোঁটা তাসটা দিয়ে দিলাম এবার নিলাম সাহেব তাইলে আগে ছিল এক ফোঁটা এখন আমার কাছে কি আসলো একটা সাহেব তাইলে গরিবে বড় লোকের সঙ্গে চললে সাহেব হয়ে যায় তাইলে ঠিক একটা সাহেব দেওয়ার কারণে সম্পূর্ণ কয়টাই সাহেব হয়ে গেল হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার আমি যেটা দেখাবো তোমাদেরকে অন্য ম্যাজিক তাইলে এই কয়টা রেখে দিলাম এবার ম্যাজিক হচ্ছে মানে কাগজ এই কাগজ তোমরা অনেক সময় আমি একবার উস্তাদকে বলেছিলাম যে উস্তাদ আমি তো যদি বিদেশ যাই তাইলে কোনো উপায় নাই বলছে আছে তাইলে ম্যাজিক শিখো তখন আমি ম্যাজিক শিখলাম কি এরকম সাদা কাগজ তো এই কাগজটাকে ধরলাম ধরে একটু ম্যাজিক করলাম ম্যাজিক করার সঙ্গে সঙ্গে বিদেশি টাকা হয়ে গেল তখন আমি খুশি আমি মানে যে কোনো দেশে গেলে ওই দেশের টাকা বানাইতে পারবো হ্যাঁ তাইলে এটা হলো বিদেশি টাকা আপনারা হাতে নিয়েও দেখতে পারবেন সমস্যা নেই হ্যাঁ এটা হলো বিদেশি টাকা হ্যাঁ আপনাদের টাকা যত লাগবে আমি দিতে পারবো সমস্যা নেই তাই আচ্ছা ঠিক আছে দেবো তাইলে এই যে বিদেশি টাকা তাহলে আপনারাও বানাইতে পারবেন যদি কেউ বিদেশ যান তাহলে এটা শিখবেন ভালো হবে আবার এটা বেশি টাকা থাকলে চোর ডাকাতের ভয় জীবনের নিরাপত্তা নাই তাহলে নিরাপত্তা করতে গেলে সাদা করতে হবে ঠিক এরকম ভাবে কাগজ বানায় রেখে দেবেন সব কাগজ তাহলে এখন হলো সম্পূর্ণ কাগজ তাহলে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি অন্য ম্যাজিকে ওই কাগজটা কার কাছে দিছিলাম তোমার কাছে তাই না আচ্ছা এখন তোমরা আবার বলতে পারো আচ্ছা এটা রেখে দিই তাহলে এটার দরকার নেই তাহলে আবার তোমরা বলতে পারো একটা কথা কি যে আমরা বিদেশি টাকার দরকার নেই বাংলাদেশের বাঙালি বাংলাদেশের টাকার দরকার কি তাইলে তোমাদের একটা সহজ উপায় আছে কি উপায় এরকম ভাবে একটা সাদা কাগজ নিবা এই নিয়ে এরকম ভাবে কাগজটাকে ভাঁজ করতে হবে এরকম ভাবে ভাঁজ করে নিয়ে তোমরা বলতে হবে গেলে গেলে সা বাংলার কোলে ভারত যা আমার একটা 1000 টাকার নোট হয়ে যা 1000 টাকার নোট হয়ে গেছে ঠিক আছে না হাতে নিয়েও দেখতে পারবেন দেখলে সমস্যা নাই আপনার এটা লারে চারে দেখেন কোনো সমস্যা নেই এটা আপনি বানাবেন এভাবে কাগজ দিয়ে কোনো সমস্যা নেই একটা দেন এখন আবার এটাকে আপনি কি করবেন বেশি টাকা থাকলে চোর ডাকাতের ভয় তাইলে এটাকে আবার কাগজ করে রেখে দিতে হয় এরকম ভাবে ধরবেন ধরে খালি ফু দিবেন আচ্ছা এই যে এটা একটা হলো কয়েন আচ্ছা এই কয়েনটা আমি এই হাতে রেখে দিলাম আমার এই হাতে রেখে দিলাম আমি এবার এখান থেকে একটা বক্স বের করব মনে করেন যে এখানে আমার কাছে একটা বক্স আছে পয়সাটা আমার কোন হাতে আছে বাম হাতে তাই না
পয়সাটা কোন হাতে আছে? বাম হাতে। ভালোভাবে লক্ষ্য রাখবেন, এই বক্সটা ভালোভাবে দেখেন, এই বক্সটা রাবার দিয়ে বান্ধ দেওয়া আছে। তো পয়সাটা আমি কোন হাতে রাখলাম? বাম হাতে। তাহলে এবার আমি একটু ম্যাজিক করব। ছো, ম্যাজিক করার সঙ্গে সঙ্গে আসলে পয়সাটা ওইটার ভিতরে চলে গেছে। তাইলে ওই বক্সটার ভিতরে গেছে কিনা আপনি খুলে দেখেন। আপনি খুলেন, তাইলে আরেকটা বক্স পাওয়া গেল। মানে একটা বক্স কেবল খোলা হলো, আরেকটা বক্স খুলতেছে। আপনার পয়সাটা কি বাংলাদেশি না বিদেশি পয়সা? বিদেশি পয়সা। এবার এইটার ভিতরে আরেকটা ব্যাগ পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনার ব্যাগটা খুলেন। আচ্ছা এবার আপনি ব্যাগটা খুলেন, কি পয়সাটা কি আপনার? পয়সাটা কি আপনার? হ্যাঁ, তাইলে দেখেন মাথাই নষ্ট। না পয়সাটা নেন, আপনার পয়সাটা নিন, রাবারটা দেন। হ্যাঁ, না চিন্তা করেন, এটা তো আসলে চিন্তা করলে বহুত কিছু, যে এত কিছুর ভিতরে পয়সাটা যাওয়া সম্ভবের কথাই না। হ্যাঁ, কি মাথা নষ্ট করে দেওয়া? না নষ্ট করা কোন? আচ্ছা এখন আমি আপনাদেরকে অন্য একটা দেখাবো।